টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমাগরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। বয়স তার কাছে শুধু মাত্র একটা নাম্বার, বছরের পর বছর ধরে ইন্ডাস্ট্রির কাছে সেটাই প্রমাণ করে এসেছেন তিনি। মিডিয়া কভারেজে কে থাকবে, হোর্ডিং জুড়ে কে থাকবে, শুক্রবারে পর্দায় কে থাকবে, আমি সেটা দুযুগ ধরে বাংলা ছবিকে টেনে নিয়ে চলা হোক অথবা সাডেন ব্রেকে ভিন্ন ঘরানার ঋতুপর্ণ ঘোষ, তিনি সবেতেই সাবলীল। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন কার কথা বলছি, তিনি টলিউডের মিস্টার পারফেকশনিস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জাতিস্বরের জন্য যখন এই অদ্ভুত হেয়ার স্টাইল নিয়েছিলেন তখন অনেকেরই চোখ কপালে উঠেছিল, অনেকেই ভেবেছিলেন তিনি আর কখনোই হয়তো নায়কের লুকে কাম ব্যাক করতে পারবেন না। কিন্তু তিনি যে ম্যাজিক ম্যান বুম্বাদা, যার কাজের প্রতি ডেডিকেশন এতটাই যে ঋতুপর্ণ ঘোষের খেলা ছবির শুটিং চলাকালীন অন্য কোনো ছবির ডেট দেননি তিনি, যাতে রাজার মতো মানানসই লম্বা চুল আর দাড়ি রাখতে পারেন। একই রকম লম্বা ব্রেক নিয়েছিলেন গৌতম ঘোষের মনের মানুষের শুটিংয়ের আগে, আর তাই তো চলতি সময়ে তরুণ নায়কদের যুগেও পরিচালকদের প্রথম পছন্দ তিনি, ওয়ান অ্যান্ড অনলি বুম্বাদা। সব লোকে কয় লালন কি জাত সংসারে, আর সেই গণ্ডিটা শুধু টালিগঞ্জের চারপাশেই সীমাবদ্ধ নেই, বলিউডের অনেক পরিচালকদের মুখেই তার কাজের প্রশংসা শোনা গিয়েছে। অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন তার সঙ্গে কাজ করার, কিন্তু রঙ্গুন ছবির প্রচারে কলকাতায় এসে পরিচালক বিশাল ভারদ্বাজ জানালেন বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারলে অবশ্যই করবেন তিনি। কিন্তু সবচেয়ে বেশি যার সঙ্গে কাজ করার ইচ্ছে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিশালের বক্তব্য, মনের মানুষ বা শঙ্খচিলের মতো বেশ কয়েকটি ছবিতে প্রসেনজিতের অভিনয় দেখে তিনি এতটাই অভিভূত যে ওর সঙ্গে কাজ করার ইচ্ছেটা তিনি কিছুতেই দমিয়ে রাখতে পারছেন না। প্রসেনজিৎকে নাকি সে কথা জানিয়েছেনও তিনি। কিন্তু সত্যি বলতে কি, প্রসেনজিৎ বলিউডে গিয়ে ধারাবাহিকভাবে কাজ করেননি কোনোদিন, কারণ তিনি যে টলিউডের বুম্বাদা, বাংলা ছবির গুরু দায়িত্ব তো এখনও তারই কাঁধে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।